আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি বাথরুমের ওয়ারিং কীভাবে করতে হয় বা বিস্তারিত। এটি একটি স্মল বাথরুম, মানে ছোট বাথরুম, আপনি 6.5x4। তো আমি এইটার ওয়ারিংটি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে করলাম আমি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা পাইপ, একটা হচ্ছে ওয়েস্ট স্ট্রেস, একটা হচ্ছে কমেট। কমেটটা হচ্ছে যে আপনার হাই কমেট। হাই কমেটের ভিতরে আপনার দুই তিন রকমের বাংলাদেশে আপনার কমেট আসে। একটা হচ্ছে যে আপনার ডুয়েল ফ্ল্যাশ জেট সাইফন, যেটা ওইটা হচ্ছে যে আপনার সেন্টারটা একটু বেশ কম। আর যেগুলি বেসিক্যালি কম মিডিয়াম, মানে কম দামের কমেট, এমনি এস সাইফন, ওগুলি হচ্ছে যে আপনার দেওয়াল থেকে 10 ইঞ্চি রাখলে আপনার ওই টাইসের পরবর্তী এসে 8.5 বা 9 ইঞ্চি থাকে, ওইটা বরাবর বসে যায়। কিন্তু এটার ক্ষেত্রে আপনাদেরকে দেওয়াল থেকে এই 13 ইঞ্চি রাখতে হবে। পরবর্তীতে আপনার টাইস করার পরে যদি 1.5 ইঞ্চি টাইস চলে যায়, তাহলে আপনার 12.5 ইঞ্চি বা 11.5 ইঞ্চি থাকবে, তখন এটা বসে যাবে। এটা হচ্ছে ডুয়েল ফ্ল্যাশ জেট সাইফন, যেগুলি আছে ওগুলি আপনার ধরেন বাজেট 10-এর উপরে যেগুলি আছে ওগুলি আর কি। আর এটা হচ্ছে ওয়েস্ট, যেটা আপনার এই গোসলখানায় গোসলের পানি যাবে, যে এটার জন্য দেওয়া হয়েছে এটা পাইপ। এটা এইদিকে আপনার বেসিনের জন্য এটা দিকে চলে গেল। আর একটা পাইপ হচ্ছে যে আপনার এটা এটা গেছে আপনার ফুল ছাদে। ফুল ছাদে পাইপটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ফুল ছাদে বিভিন্ন কারণে বা কাজ করতে গিয়ে বা গিজার লাগে দিকে অনেক সময় পানি পড়ে, ওইটা কী হয় যাওয়ার কোনো রাস্তা পায় না। তো তখন এটা দিয়ে দিলে আপনার ওই ফুল ছাদে আপনার চেষ্টা করুন প্রত্যেকটা ফুল ছাদে এরকম একটা পাইপ দিয়ে দেওয়ার জন্য ভালো আর কি। যদিও কখনও ফুল ছাদে পানি পড়ে, পানিটা আপনার দেওয়ালে চুপ করবে না। আপনার অনেক সময় পানিটা দেওয়ালে চুপ করে আপনার ওইদিকে রং উঠে যায়, ফোটা ফোটা হয়ে যায়, সেদিক থেকে পানিটা চলে যাবে ফুল ছাদে। তারপরে আপনার হচ্ছে যে ওয়ারিংয়ে আসে, এখানে হচ্ছে যে আপনার এখানে মেন লাইনটা আপনার এদিক থেকে আসছে, এখানে উপর থেকে মেন লাইনটা এসে এখানে একটা স্টপ কক লাগানো হয়েছে। আপনার এটা হচ্ছে যে যদি কখনো বাথরুমে কল টল ভেঙে যাবে কোনো সমস্যা, ইনস্ট্যান্ট এটা বন্ধ করার জন্য। তারপর এর থেকে এসে এদিকে আপনার কমরের জন্য ফ্ল্যাশ ট্যাঙ্কের একটা পয়েন্ট ছাড়া হয়েছে। তারপরে আপনার টয়লেট শাওয়ারের জন্য, তারপরে এদিক দিয়ে এসে যেহেতু এখানে পিলার কাটা যাবে না, আপনার পিলার কাটাটা ভালো না বিল্ডিংয়ের জন্য যেহেতু। তারপরে এদিকে ঘুরে নিয়ে আসছি, এক থেকে নিচে দিয়ে এসে এদিকে আসলো। এক থেকে আপনার একটা বেসিনের জন্য চলে গেছে, আর একটা হচ্ছে যে আপনার ডায়াবেটার শাওয়ার ডায়াবেটারে চলে আসছে সোজা। শাওয়ার ডায়াবেটারে এখানে ঠান্ডারটা, এদিকে আবার গরমেরটা বের হয়েছে। গরমেরটা বের হয়ে আবার এদিকে নিচে এসে একটা আপনার বেসিনে চলে গেছে, আবার একটা হচ্ছে উপর থেকে গিজার থেকে যে পানিটা আসবে মেইন লাইন এটা আসলো। একটা শাওয়ারে ঢুকছে, আর একটা আপনার বেসিনে চলে গেছে। শাওয়ার উপরে গিয়ে এইখানে সিলিং শাওয়ার জন্য পয়েন্ট হয়েছে একটা। তারপর একটা হচ্ছে যে বালতির পয়েন্ট। এই বালতির পয়েন্টটা নিয়ে অনেকেই অনেক ধরনের ফ্যাশন করে ফেলে, যেমন আপনার অনেকেই এটার সাইজটা আপনার 32 ইঞ্চি দিয়ে ফেলে, বা অনেকেই আপনার 38 ইঞ্চি 40 ইঞ্চি পর্যন্ত দিয়ে ফেলে অনেকেই। অ্যাকচুয়ালি এটা এত উঁচু দেওয়াটা কিন্তু পানি অনেক সময় ছিটকায় বা অনেক সময় উপর থেকে আওয়াজও বেশি হয়, অনেক প্রবলেম হয় ইউজের ক্ষেত্রে। পানি এইটা দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনি চিন্তা করেন একটা বালতি, যেগুলি বাথরুমে ইউজ করা বালতিগুলি আপনার 20 ইঞ্চি 18 ইঞ্চি আবার 16 ইঞ্চি এই সাইজের বালতিগুলি, বেশি হাইস্ট আপনার 24 ইঞ্চি বালতি ইউজ করে, এর উপরে বালতি বাথরুমে এই সমস্ত বাথরুমে ইউজ করে না। তো যেহেতু এই সাইজের বাথরুম বালতি ইউজ করে, তাহলে এত উঁচুতে দেওয়ার কোনো মানেই হয় না। আসলে এটা দেওয়ার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে যে 26 ইঞ্চি, যেমন আমরা দিয়ে থাকি 26 ইঞ্চি, বা আপনি যদি আরেকটু উপরে দেন 28 ইঞ্চি দিতে পারেন। 26 ইঞ্চিটাই ভালো স্ট্যান্ডার্ড। আপনি 20 ইঞ্চি বা 18 ইঞ্চি বালতি বসালে এটা মোটামুটি একটা লেভেলে থাকে। আপনি যেটা 32 ইঞ্চি 38 ইঞ্চি অনেকে 40 ইঞ্চি দিয়ে ফেলে, এটা হচ্ছে যে এক্সেস লেভেল হয়ে যায়, মানে একটু বেশি উপরে হয়ে যায়। এটা দেখতেও সুন্দর দেখা যায় না, আর তাছাড়া পানিটা অনেক উপর থেকে পড়ে, অনেক সময় কলের গিয়া থাকলে পানি ছিটকায়, অনেক প্রবলেম। যার জন্য এটা সিঙ্গেল হোক, ডাবল ওয়ারিং হোক, বা এমনি পয়েন্ট হোক, বালতির পয়েন্ট সবসময় 26 ইঞ্চি রাখার চেষ্টা করবো। আর এখানে ডায়াবেটার দেখতেছেন, ডায়াবেটারটা হচ্ছে যে আপনার
নিচ থেকে ফ্লোরের নিচ থেকে 48 ইঞ্চি সেন্টারে রাখবেন, ফ্লোরের নিচ থেকে 48 ইঞ্চি আই মিন সাইড ফুট 4 ফিট সেন্টারে রাখবেন। 4 ফিটটা হচ্ছে যে আপনার সব ধরনের মানুষের জন্য পারফেক্ট লেভেল, মানে আপনি একটা ছোটো বাচ্চা বলেন ও এটা কন্ট্রোল করতে পারবে, একটা মিডিয়াম বয়স মানুষ বলেন ওইটাও কন্ট্রোল করতে পারবেন, মানে সবাই কন্ট্রোল করতে পারবে। হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে যে আপনার 48 ইঞ্চি। তো ঠিক আছে, ভিডিওটা করাটা এমনি কোনো উদ্দেশ্য ছিল না, এমনি মনে হলো করার জন্য। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন, আর আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, দেখে আসতে পারবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।